প্ৰতিবাদী কাৰ্যসূচী বুলিয়ে নহয় আমি ইয়াতে শ্ৰদ্ধাঞ্জলিও জনাইছোঁ। তাইক যিহেতু বহুত কষ্ট কৰি কিনে তাই মৰিছে, কষ্ট পাই কিনে বহুত মানে তাইৰ লগত নিৰ্যাতন কৰি, যৌন নিৰ্যাতন, শাৰীৰিক মানসিকভাৱে নিৰ্যাতন চলাই তাইক মৃত্যু কৰিবলৈ বাধ্য হ'ল। তাই যদি নিজে আত্মহত্যা কৰিছে তেতিয়াহ'লে তাই বাধ্য হৈ কিনে আত্মহত্যা কৰিছে, আৰু যদি হত্যা কৰিছে তেতিয়াহ'লে বহুত লজ্জাজনক আৰু কষ্ট দি কিনেহে তাইক মানে হত্যা কৰা হৈছে। সেইটো কাৰণে আমি তাইৰ আত্মাটো যাতে শান্তি পাক আৰু দুখীয়ে শাস্তি পাব লাগে তাৰ ওপৰত আমি লক্ষ্য রাখি কিনে আজি এই অনুষ্ঠানটি আমি আয়োজন করছো বা আজি এই কার্যসূচীটা হাতত লৈছো। কি জনাইছে বুলি নহয়, এসপি আহিছিলে অকল সুতপুজে করিলে যে কি হয়েছিল কি নাই, পড়ি কত আসলে কি নাই বুলি, সেইখিনি অকল সুতপুজ করে কিনেহে এসপি ইয়ারপরা গৈছে। দেরি করেছে মানে আমি বর্তমান লোকে পোস্টমর্টম রিপোর্ট পোৱা নাই আর ইমান দিনে নেলাগে। আমি জানো যেহেতু আমার ঘরের ওসরতেই হোক বা আমার গাঁতে হোক আগে পিছে এনেকা আমার আত্মহত্যাই হোক বা সুইসাইডে হোক বা মার্ডারে হোক হয়েছে, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট ইমান দিন নেলাগে। মিনিমাম 5 দিন বা 2 দিনের ভিতর আহিব লাগে। যদি কেসটা ক্রিটিক্যাল হয় তেতিয়াহলে আমি 2 দিনত উলিয়াব পাৰো আমার আমার জ্ঞাতার্থে, মানে মই যিমান জানো যে 2 দিনত আমি উলিয়াব পাৰো। কিন্তু কি রহস্য আছে পরিকর্মকারের পোস্টমর্টমের রিপোর্ট আমি বর্তমান লোকে পোৱা নাই, তার উপর কিন্তু আমি তদন্ত করে আছো। আমি কালিও গৈছো থানাতে, টেঙাখা থানাত, সেইটো আমি তাত সুধিছো যে ইমান দিন তো নেলাগে, তেতিয়া কৈছে নাই আৰু লাগিব, কিমান দিন লাগিছে আমিও চাই আছো। আৰু কি সহযোগ কৰিছে না কৰিছে টেঙাখাত
থানার আরক্ষী সারে বহুতে আমাক সহযোগ করলে প্রথম পর্যায়ত আমি অসি সারক লগ পা নাছিলু তেখেতর তলর পর্যায়ত যিখিনি ব্যক্তি মানে আরক্ষী বিষয় আছে তেওঁলোকৰ পৰা অলপ আমি বেয়া ব্যৱহাৰ পাইছিলু তারপর আমি ধমকি দিয়ার পাছত তেওঁলোকে আমাক সহযোগ করেছে কিন্তু অসি সারে পূর্ণ আমাক সম্পূর্ণভাবে মানে সহযোগিতা আগবাইছে যি স্থানীয় রাইজ তথা সদৌসম আদিবাসী মহিলা সন্থায় আজি শ্রদ্ধাঞ্জলি তথা প্রতিবাদী সমদল এখন উলিয়াইছিলে তো আজির এই অনুষ্ঠান আমি যেহেতু সকলোই গম পাই যে আমার দুলিয়াজানের বাম মুকুটার নিবাসী পরিকর্মকারক তেখেতক বন করা ছোৱালী হিসাবে ট্যাঙাখাটর বাসিন্দা চেনিরাম দাস নামের এজন শিক্ষক তেখেতে বন করা ছোৱালী হিসাবে তেখেতক রাখিছিলে আর রহস্যজনকভাবে যা 31 অক্টোবর তারিখে তেখেতর বাকগিরতে তেখেত আত্মহত্যা করেছে বলে পরিয়ালে জানাইছে কিন্তু আমি এই ক্ষেত্রত এটা কথা স্পষ্টভাবে কব বিচার দীর্ঘদিনেরপরাই পরিকর্মকারক বিভিন্ন ধরনের হারাশাস্তি তথা মানসিক হারাশাস্তি করে আসছিলেন আমি এটা সন্দেহ করছো যে পরিকর্মকারক মানে বলপূর্বকভাবে তেখেতক হত্যা করেছে আর আমি হয়তো তেখেতক বলৎকার দরে কাণ্ড করেছে যেহেতু চেনিরাম দাস তেখেতর স্বভাব বড় বিশেষ ভাল নাছিলে বলে পরিকর্মকারর উপর তেখেতর কুদৃষ্টি আছিলে গতি আমি পুনপ্রথমে আমি কব বিচারছো যে চেনিরাম দাস নিজে এজন শিক্ষক শিক্ষক হয়েও কিন্তু শিশু শ্রমিক নিয়োগ করেছে সেই কারণে পুনসাটে এই দাসক অতি শীঘ্রে তেখেতক চাকরি যে শিক্ষকতা চাকরি করেছে তেখেতক সেই পদরপরা নিলম্বন করব আর দ্বিতীয়তে হল যে আমি অসম সরকার তথা জেলা প্রশাসনক আমি দাবি জানাইছো যে পরিকর্মকারক যে আত্মহত্যা নে হত্যা এই ক্ষেত্রত কিন্তু ফাস্ট ট্রেক আদালতের জড়িয়ে অতি শীঘ্রে ইয়ার শুনানি গ্রহণ করব আমি অসম সরকার তথা আমার জেলা প্রশাসনক আমি দাবি জানাইছো যে পরিকর্মকারর সমগ্র ঘটনাটোর উচিত তদন্ত করক আর এই ঘটনাটোর লগত জড়িত ব্যক্তি চেনিরাম দাসক যদি তেখেত দোষী হয় তেতিয়াহলে তেখেতক ফাঁসি প্রদান করক।